يا معاشر الناس، هيش সমাজের মানুষরা কত এই হাতের মূল্য, এই আঙ্গুরের মূল্য কত, কত এই তোমার দেওয়া আল্লাহর দেওয়া এই চোখের মূল্য কত। তুমি নিজেকে দরিদ্র মনে করো, আল্লাহ থেকে বিমুখ হও। 60 বছর তোমার বয়স, এখনো সিগারেট, এখনো বিধবা মহিলার সাথে গল্পে মেতে ওঠো। 20 বছর অনলি, 17 থেকে 25 বছর তোমার বয়স, এখনই নেশা। জীবন যদি বেঁচে থাকো এখন অনেক বাকি, এখন থেকেই অশ্লীলতা, প্রেম, ভালোবাসা, পরকীয়া, অন্যের বোনের ইজ্জত লুণ্ঠন করা, অন্যের মেয়ের ইজ্জত সম্পদ লুণ্ঠন করা, এখনই। ব্যাস 15 বছর বয়সে এটা শুরু করেছো, কোথায় গিয়ে তোমার শেষ হবে? কোথায় গিয়ে এটা শেষ হবে তোমার? 70 বছর বয়স, এখনো মসজিদ তোমাকে চেনে না, মসজিদের সারিগুলোতে তোমার মাথা নত হয় না, এই মাটিগুলো তোমাকে সাক্ষী দেওয়ার জন্য খুঁজে পায় না। 35-40 বছরের 3 সন্তান 4 সন্তানের পিতা, আল্লাহ তোমাকে কত অনুগ্রহ দিয়েছে, এখনো আল্লাহ থেকে দূরে। তোমরা আল্লাহকে ভয় করো ও ভালোবাসো, তিনি তোমাদের সৃষ্টি করেছেন তুচ্ছ পানি হতে, তারপর সুঠাম করেছেন, তারপর এই পৃথিবীতে প্রেরণ করেছেন তোমাদেরকে সুন্দরতম অবয়বে, তোমাদেরকে দিয়েছেন পিতা, মাতা, আত্মীয় স্বজন সহ। গোমস্তপুর বাসী, গোদাগাড়ির বাসী, সলাত এমন একটা ইবাদত, হজ গরিব ধনের মধ্যে পার্থক্য করে ফরজ হয় জীবনে একবার, যাকাত গরিব ধনের মধ্যে পার্থক্য করে ফরজ হয় বছরে একবার, সাক্ষ্য জীবনে একবার। আমরা মুসলমানের ঘরে বসে দিছি কিনা মনেই নেই, হিন্দু হইলেন লোকজন আসতো ইমাম সাহেব উজু করাইতো, দরজন সাক্ষী থাকতো, এফিডেভিট হইতো, উকিল থাকতো, ব্যারিস্টার থাকতো, আশাদু আল্লাহ বলতাম, তারপর বলতাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সাক্ষী দিয়েছি মুসলমান হয়েছি, সাক্ষী দিয়েছি মুসলমান। এটা তো আমাদের প্রয়োজন পড়তেছে না, আলহামদুলিল্লাহ বাবা মুসলমান, দাদা মুসলমান পেয়ে গেছি। সিয়াম বছর শেষে একবার, তাহলে আমি প্রতিদিন মুসলমান এটা প্রমাণ বহন করে কি, সলা কি প্রমাণ বহন করে, সলাত এটা প্রমাণ বহন করে। ও গোদা রাজশাহী গোদাগাড়ির মানুষ, একটা হাদিস পড়াবো শুনবা আমার সাথে পড়বা, বলো আন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال أن سمعت أن نبي صلى الله مكتبه ছোট বেলা হয়ে পড়ছিল না, আমরা আবার ওই অনুভূতিতে যাব ইনশাআল্লাহ। কেন কত বছর হয়ে গেল মকতবে সেই আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ আ ই উপরই না, না কিন্তু এখনো মনে আছে সেই পড়া, সুবহানাল্লাহ। বলেন সামিতু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة جابر رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন নিশ্চয় 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 বান্দা নিশ্চয় বান্দা ও শিরিকি নিশ্চয় বান্দা ও শিরিকি ও কুফুরি নিশ্চয় বান্দা ও শিরিকি ও কুফুরি
মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা তার মানে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে তিনি আল্লাহর নবী থেকে বলতে শুনেছে আল্লাহর নবী বলেছে যে লোক নামাজ পড়ে না সে শিরিকও করছে কুফরিও করছে আপনারা তো খুব তাওহীদি মানুষ এই দেশের ওয়াজ মাহফিলের মাইকিং এর মধ্যে সম্মানিত তাওহীদি জনতা এভাবে ছাড়া কথাই বলে না কে এখানে সম্মানিত কে তাওহীদি নামাজই পড়ে না আরে আপনি ঠিক না বললেও ঠিক আপনার ঠিকের জন্য অপেক্ষা করবেন না আমরা এখানে একটা শিক্ষণীয় আসরে আসছি আমরা চিল্লাচিল্লি করব আপনারা সরি বলবেন এদিকে আসুন আপনি কই আপনি এদিকে আসুন সবাই ওনাকে সরি বলুন উনি যখন এখানে গজলের কথা বলছে আপনারা চিল্লাচিল্লি করছেন এটা বেয়াদব এটা মুসলমানদের কাজ না আপনাদেরকে ক্ষমা করে দেন ছোট মানুষ দূর দূরান্ত থেকে আসছে শুনবে বলে অধৈর্য হয়ে গেছে শোনো তোমরা সবর এখতিয়ার করবা অপরকে সম্মান করবা তোমরা কখনোই নিজের হৃদয়কে প্রাধান্য দিতে গিয়ে অন্যকে অপমানিত করবা না জেনে রাখবা আজকে এরা এই আয়োজন করেছে আমার পথ খরচ থেকে নিয়ে রাতের খাওয়ার দাওয়ার এরা জিম্মেদারি নিয়েছে মেহমানদারি করা তুমি এখানে এসেছো শুনতে যদি তুমি ওকে ডিসকারেজ করো কে এই আয়োজনগুলো করবে কে আমাদেরকে ডাকবে আর কথা শোনার জন্য ব্যবস্থা করবে বলো তাদেরকে একটু মনমানি করতে দাও তারা আস্তে আস্তে শিখবে আমি 10:30টার পরে ওয়াজ করি না বাংলাদেশে রাত 10:30টা বেজে গেলে এর আগে আমি আমার ওয়াজ করে চলে যাই এখানে আমি কেন অপেক্ষা করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে একটা মসজিদ নির্মাণ করবে নির্মাণে অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে সুবহানাল্লাহ এটা মসজিদ নির্মাণের জন্য এই আয়োজনটা করেছে আমি চুপ করে সহ্য করে আমি আমার নৈতিকতা যেটা আমি 10:30টার পরে মাহফিলের স্টেজে আসি না বাট আমি চুপচাপ বসে আছি কেন আরে যদি লোকগুলো বসে দু চারটা টাকা করে আধ মন এক মন ধান করে দেয় চাল করে দেয় 10-20 হাজার টাকা দেয় এক ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেয় একটু রড দেয় আমি অপেক্ষা করতেছি যাতে ওরা দেয় হয়তো ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য ঘর বানাবে ইনশাআল্লাহ ওরা যদি একটা গজল গাইতে চায় গাইবে তোমাদের প্রবলেম কি ওদের যদি দিমাগ না থাকে যে রাতের 12টা বাজে এখন আমি গজল শোনাবো কেন কি কাম কিন্তু তুমি কেন অভদ্র হবো বলো ও মেহমানকে ডেকেছে মেহমান কি চায় যদি ওরা না বোঝে তুমি কেন অভদ্র হবো বলো তুমি মেহমান না তোমাকে তো এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছি ইসলামের কথা শোনার জন্য তুমি উগ্র হও কেন এটা কোনো ঠিক কিনা এই ধরনের প্রোগ্রাম না এটা এখানে তোমার জায়গায় ঠিক বেঠিক ডিসাইড হবে না এখানে যা কাল আল্লাহ কাল রাসূল ওইটাই ঠিক তুমি না বললেও ঠিক তুমি বললেও ঠিক তোমার থেকে এখানে একবার আমি অনুমতি নিব না ঠিক কিনা দরকার নাই বুঝে আসছে যে ইবাদতকে মানুষ তুচ্ছ মনে করে সিগারেট খাওয়াকে অন্যায় মনে করে সালাত ত্যাগ করাকে অন্যায় মনে করে সমাজ ওখানে পৌঁছেছে যেখানে একজন সিগারেট খাবে মুরব্বী দেখলে কিন্তু ওই একই ছেলে মুরব্বীর সামনে দিয়ে মসজিদ পার করে চলে গেছে আমাদের সময় মুরব্বী বলেছে ছেলেটা খুবই ভালো ভদ্র না একদম আড্ডা টাড্ডা দেয় না সারাদিন পড়ে ভাই সারাদিন পড়ে এইরকম ছেলের এলাকায় নেই কোনো আড্ডায় দেখি না চাচা ও কি মসজিদে আসে জুমাই দেখি ছেলেটা নাকি খুবই ভালো যে দেশের যুবক নামাজ না পড়ে ভদ্র আর ভালো হতে পারে সেই দেশে নামাজ পড়ার দরকার আছে যেই সমাজে শ্বশুরের সামনে মেয়ের জামাই পায়ের উপরে পা তুলে বসলে বেয়াদবি হয় শ্বশুর জামাইয়ের সামনে সিগারেট খেলে ইজ্জত থাকে না মেয়ের জামাই বলে কথা এতটুকু বোঝে কিন্তু শ্বশুর জামাইয়ের সামনে নামাজ পড়ে না জামাই শ্বশুরের সামনে নামাজ পড়ে না সেই দেশে কি সলাতের গুরুত্ব বোঝানো সম্ভব যে সমাজে যুবককে সবাইকে দেখে ভদ্র থাকার শিক্ষা দেওয়া হয় নামাজ পড়ার শিক্ষা দেওয়া হয় না সেই দেশের যুবককে আমি কিভাবে সলাতে আগ্রহী করবো বলো যুবক তোমার জন্য কি একটা হাদিস পড়ে শোনাবো তোমাকে বৃদ্ধরা বাদ পড়ে যাক না হ্যাঁ আমার তো বয়স কম তো বৃদ্ধরা মনে করে ছোট্ট বলা পাকনা পাকনা কথা এবার তোর বয়স কত হয়েছে রে ও চাচা আমারই না বয়স কম